শুভাশিস ডিজিটালে সকলকে স্বাগতম জানাচ্ছি তা আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে একটু আপনাদের কাছে একটা বিষয়ে তুলে ধরছি আশা করি সবার ভালো লাগবে বিশেষ করে যারা গণিতে আগ্রহী বা গণিতে এক্সপার্ট তাদের জন্য অবশ্যই ভালো লাগবে তো আমরা চলুন একটু বিষয় আজকে একটু পর্যালোচনা করি তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা গণিত করেন বা গণিত জানেন তারা অবশ্যই এটা জানেন যে বোর্ড মাস এই শব্দটির সাথে সবাই আমরা পরিচিত এই বোর্ড মাস যেটা আমাদের লাগে চলুন আমরা প্রথমত এর মিনিংটা দেখে নিই ভিথ ব্র্যাকেট ওতে অর্ডার ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন অর্থাৎ এটা হচ্ছে বোর্ড ম্যাচ অর্থাৎ সিরিয়াল একটা আমরা যদি ছোটোবেলায় যেসব সরল অঙ্কগুলো করেছি এই সিরিয়ালগুলো মেন্টেন করে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হয় সুতরাং এই তথ্যের উপর ভিত্তি করে চলুন আজকে আমরা একটি সমস্যা নিয়ে একটু আলোচনা করি দেখুন আপনাদের কেমন লাগে বিষয়টি তো প্রথম যে বিষয়টি আপনারা ক্যালকুলেটার এটাকে ট্রাই করে দেখতে পারেন বিষয়টি কেমন আসে বোর্ড ম্যাচে যে আমাদের বিষয়টি আছে অর্ডারিংটি আছে বা সিরিয়ালটি আছে সেটিকে অনুসরণ করে আমরা একটি অঙ্ক করার চেষ্টা করি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হিসাব যে টেন ডিভাইডেড টু ইন্টু টু প্লাস থ্রি অ্যাকচুয়ালি এটার সমাধানটা কত হবে এবং এর রেজাল্টটা অ্যাকচুয়ালি কত হবে সেটাই আজকে আমরা জানব তো আপনারাও একটু ট্রাই করুন যে বিষয়টি কত হয় তো এখানে আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে টেন ডিভাইডেড টু ইন্টু টু প্লাস টু এটাকে আমরা যদি একটু সমাধানের দিকে যাই অর্ডারিংটা বোর্ড মাসের অর্ডারিংটা মাথায় রেখে তো দেখুন প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আপনাদেরকে ব্র্যাকেটের কাজ আগে সুতরাং টু প্লাস থ্রি ব্র্যাকেটে করলে ফাইভ যেহেতু টুর সাথে ইন্টু সম্পর্ক গুণ সম্পর্ক আমরা টু গুণ ফাইভ এটাকে দিতে পারি কিন্তু এই বোর্ড মাসে যে অর্ডারিংটি আছে সেটা একটু লক্ষ্য করুন গুণ এবং ভাগ এটার আগে কিন্তু আগে ভাগের কাজ করতে হবে সুতরাং আপনাকে টেন কে যে টু দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আসবে ফাইভ সুতরাং ফাইভ গুণ ফাইভ সুতরাং রেজাল্টে আসবে টোটালি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ আসবে আপনার টোটাল অঙ্কের রেজাল্ট আপনার মনে হয় এটা কি এটা কি কারেক্ট আনসার বলে আপনি মনে করছেন আচ্ছা চলুন আপনি ক্যালকুলেটর রাই করে দেখুন কত আসে তা চলুন আমরা এবার একটু দ্বিতীয় প্রসেসে যাই বিষয়টি তা সেকেন্ড প্রসেসে দেখুন এই অঙ্কটিকে আমরা আবার তুলে ধরলাম এবং এরপরে আমরা একটু যে সেকেন্ড প্রসেসে যাই একইভাবে আগের মতোই এই যে টেন ভাগ টু গুণ ফাইভ টু প্লাস থ্রি সমান ফাইভ যেহেতু হয় আমরা ব্র্যাকেটের অংশটুকু আগে কাজ করে নিলাম কিন্তু একটা বিষয় মাথায় রাখুন যে আমরা জানি যেখানে একটি ভাগ দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এক্স ভাগ টু ওয়াই এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি আমরা সামনে কি লিখি যে সমান লিখি এক্স অর্থাৎ ভাগের যে পরের অংশটুকু সেটা কিন্তু আমরা নিচে চলে যাই টু ওয়াইটা নিচে চলে গেছে অর্থাৎ এক্স ডিভাইডেড টু ওয়াই এইভাবে লিখি সুতরাং এইভাবে এটাকে যদি আমরা সাজাই দেখুন তাহলে কত আসে টেন ডিভাইডেড টু গুণ ফাইভ সমান টেন ডিভাইডেড টেন সমান ওয়ান অর্থাৎ এইভাবে করলে অঙ্কের রেজাল্টে আসে ওয়ান আপনার কাছে কি মনে হয় দিস ইজ কারেক্ট আনসার তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে অঙ্কটি এই যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটি সঠিক উত্তর কত হবে হুইস ইজ দ্য কারেক্ট আনসার কি মনে হয় আপনাদের টোয়েন্টি ফাইভ না ওয়ান অর্থাৎ পঁচিশ হবে উত্তর না এক হবে উত্তর সঠিক উত্তর আপনাদের কাছে কি মনে হয় অঙ্কের উত্তর সঠিক কত হবে কমেন্টসে লিখে জানান এবং অ্যাকচুয়ালি বিষয়টি কেমন লাগলো জানাবেন আপনারা ক্যালকুলেটর ট্রাই করে দেখতে পারেন বিষয়টি ক্যালকুলেটর উত্তরটি কত আসে তারপর আপনারা কমেন্টসে হয়তো লিখতে পারেন উত্তরটি তো বিষয়টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত আশা করছি যে অ্যাকচুয়ালি এটা কত হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ